নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা হলো কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কি করে বার করে সেটা আমরা এই ভিডিওতে শিখবো। তো চলুন শুরু করা যাক সময় নষ্ট না করে। তো এই ভিডিওতে যে মেথডটা দেখাবো যে কোন একটা ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কি করে বার করে, সেটা শুধুমাত্র সেই সমস্ত ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে যে সমস্ত ম্যাট্রিক্স এর রো ইজ ইকুয়াল টু কলাম, অর্থাৎ নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম হলো ইকুয়াল টু হবে, সেক্ষেত্রে হলো এটা অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। এই ভিডিওতে এই মেথডের উপরেই আমরা হলো কাজ করবো। যদি রো ইকুয়াল টু কলাম হয় তবে আমরা কি করে র্যাঙ্ক বার করবো। অন্য কোনো ভিডিওতে দেখবো হলো যে আমরা রো আমার রো আর কলাম যদি ইকুয়াল না হয় তবে সেক্ষেত্রে আমরা কি মেথড আমরা ইউজ করবো। তো সবার প্রথমে আমাকে দেখতে হবে রো ইকুয়াল টু কলাম হলে আমাদের র্যাঙ্ক কি করে আমার বার করতে হবে, তো সেটাই আমরা এই ভিডিওতে আমরা দেখবো। তো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সটার হলো রো হলো 3 আর কলাম হলো 3, অর্থাৎ নাম্বার অফ রো হলো আমার 3 আর নাম্বার অফ কলাম হলো 3, স্পষ্ট আমার দেখা যাচ্ছে। তো এই নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামের উপরে ডিপেন্ডেবল হয়ে নিয়ে আমার র্যাঙ্কটা ক্যালকুলেট হয়। এবার সেটা ক্যালকুলেট কি করে হয়, আমাকে আগে চেক করতে হবে যে ম্যাট্রিক্সটা আমার দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটার আমরা ডিটারমিনেন্ট বার করবো। যদি ডিটারমিনেন্ট 0 চলে আসে তাহলে এটা কখনোই তার র্যাঙ্ক হতে পারে না, ঠিক আছে, অর্থাৎ 3 কখনো তার র্যাঙ্ক হতে পারে না, ঠিক আছে। যদি আমার ডিটারমিনেন্ট 0 ছাড়া অন্য কোনো নাম্বার আসে তবেই আমার এটা আমার র্যাঙ্ক হয়ে যাবে এটার, ঠিক আছে। তো সবার প্রথমে এই এ ম্যাট্রিক্সটার আমরা ডিটারমিনেন্টটা আমরা ক্যালকুলেট করব। তাহলে ডিটারমিনেন্ট অফ এ তাহলে 1 3 5 2 3 4 1 3 5, ঠিক আছে। তো থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ফর্মুলা যাবে এখানটায়। আমরা প্রিভিয়াস ভিডিওতে করেছি যে কী করে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ভ্যালু বার করে, সেটা আমি এখানটায় আমি নিজের মতন আমি করে নিচ্ছি। তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে প্রিভিয়াস ভিডিওটি ফলো করতে পারেন, ঠিক আছে। আমার চ্যানেলে প্রিভিয়াস ভিডিওটি দেওয়া আছে, তো আমি করছি এটা। তো ওখানে স্পষ্ট আমরা দেখতে পেলাম যে এখানে যে এই যে ম্যাট্রিক্সটা যেটা ছিল এটা ডিটারমিনেন্ট যেটা আমরা বার করলাম সেটা 0 আসলো। তো অবভিয়াসলি আমার নাম্বার অফ রো 3 বা নাম্বার অফ কলামে আমার এটা র্যাঙ্ক কখনোই হবে না, ঠিক আছে। তো এবার আমরা এটা 0 চলে আসলে পরে আমরা এই স্টেপটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ হলো এটাতে আমার র্যাঙ্ক বেরোবেই না। তো এবার নেক্সট আমরা কি করব, যে কোনো এই ম্যাট্রিক্সের যে কোনো জায়গা থেকে আমরা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট করব, অর্থাৎ হলো নয়তো এই চারটা কম্পোনেন্ট নিয়ে, নয়তো এই চারটা কম্পোনেন্ট নিয়ে, নয়তো এই চারটা আর নয়তো এই চারটা, যে কোনো চারটাকে আমরা পিকড আপ করতে পারি। তো ফর এক্সাম্পল এই প্রথম চারটাকে আমি পিকড আপ করবো। তো প্রথম চারটা যদি করে নিই তাহলে অর্থাৎ হলো 1 3 2 3, এটা যদি ডিটারমিনেন্ট বার করি এটা কত সেকেন্ড অর্ডার, রো কত 2, কলাম কত 2, তাহলে এর মধ্যেই থাকবে হলো র্যাঙ্কটা, এর থেকে বেশি উঠা নামা বেশি করবে না, ঠিক আছে। তাহলে এটার ডিটারমিনেন্ট বার করলে 3 × 1 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই মাইনাস 3 × 2 6, অর্থাৎ হলো -3। তাহলে দেখো এটা হলো 0 সমান আসছে না, অর্থাৎ তাহলে এটা র্যাঙ্ক কত হবে, এটা র্যাঙ্ক হলো হবে সরি র্যাঙ্ক হবে হলো এটার 2, ঠিক আছে। তো এভাবেই হলো আমাদের একটা পার্টিকুলার ম্যাট্রিক্সের আমরা র্যাঙ্ক হলো বার করতে পারবো। আর এই মেথডটা আমি বারবার করে বলছি, এই মেথডটা সেই সমস্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে যে সমস্ত ম্যাট্রিক্সের নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলাম হবে। নাম্বার অফ রো ইজ ইকুয়াল টু নাম্বার অফ কলাম হলে তার র্যাঙ্ক হয় নাম্বার অফ রো বা নাম্বার অফ কলামের সমান। তার ডিটারমিনেন্টটা বার করতে হবে, যদি ডিটারমিনেন্টটা 0 আসে তবে সেটা কখনোই সেই পজিশনে তার র্যাঙ্ক হতে পারে না। যদি ডিটারমিনেন্ট 0 ছাড়া অন্য কোনো নাম্বার আসে তাহলে সেটা সেই পজিশনের র্যাঙ্ক, স্পষ্টভাবে। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে ভিডিওটি আবার দেখুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে লাইক করুন, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।